আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম শাহেক আপনার কাছে আমার প্রশ্ন হলো স্বামী কি স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিতে পারে লিখিত বা মৌখিকভাবে স্ত্রী তাহলে কয় তালাক দিতে পারবে সেটা কি তালাক হবে নাকি খোলা হবে স্ত্রী যদি এভাবে তালাক দেয় তবে পুনরায় ঘর করার নিয়ম কি দেখুন মানুষ বিপদ কদের নিজে টেনে নেয় সরকার যে কাজটি করেছে এটা অন্যায় কাজ করেছে জোর করে তুলুসগুলো কে নপুংসুক বানাই বলছে বুঝতে পারছেন কথাটা আল্লাহ তালা এবং তার রসুল তালাকের ক্ষমতা দিয়েছেন পুরুষকে রসুল্লাহ সাল্লাম বলেছেন আর তলাক অলিমান আখাজা বিশ্বাস ইন্নাম তলাক অলিমান আখাজা বিশ্বাস তালাক হচ্ছে যে ব্যক্তি হাত ধরে কে হাত ধরে পুরুষ হাত ধরে নিয়ে যায় মেয়েকে আজও কোনো মেয়েকে মেয়ে পুরুষের হাত ধরে সব অন্ধ হলে একটা কথা আছে দেখাচ্ছে আমরা এটা আলাদা কথা কিন্তু নিয়মে হচ্ছে সারা দুনিয়াতে অভিভাবকত্ব কে পালন করে পুরুষ পালন করে এটা হচ্ছে নিয়ম এটা আল্লাহর পক্ষ থেকে আস রেজাল ও কৌ নিসা বলে দিয়েছেন তার অভিভাবক পালন করতে হবে তাকে দায়িত্ব দিয়ে দায়িত্ব দিয়েছে এটা অর্থ বাড়াবাড়ি করানো না দায়িত্ব দেওয়া কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমি তোর খুশি থাকবো আমার সব দায়িত্ব নিচ্ছে আমি বসে বসে খাই এটা তো না তাকে তো ঘরের ভিতরে থাকি সব দায়িত্ব নেওয়া হচ্ছে তালাকের ক্ষমতা শুধু পুরুষকে দেওয়া হচ্ছে মেয়েদেরকে দিলে তারা প্রতিদিন তালাক দিত দুই তিনবার করে দিত ডেলি এর প্রমাণও পাওয়া গেছে কয়দিন আগে আমাকে কিন্তু ফোন করেছে একজন বলছে আমার স্বামী তার কাবির নাম আমি দেখছি যেদিন দেখছি সেদিন থেকে আমার মাথার ভিতরে সারাক্ষণ গুর ভাগ খাচ্ছে কি কেমনে তালাকটা লই দেখছি আমাকে তালাকের ক্ষমতা দেওয়া হয়েছে এখন আপনি আমাকে বলুন যে তালাক ক্ষমতা দিছে যে একবারের জন্য দিছে না সব সবসময়ের জন্য দিছে এটা আগে বলেন তো আমি বলি যে আপনার স্বামী কি বলেন আমার সাথে কথা বলতে ওনাকে বললাম যে আপনি ফোন করে বলে বললাম যে আপনি বলেন যে তালাকের ক্ষমতা তোমার থেকে আমি আবার নিয়ে নিলাম কারণ সে তালাক দিবে এখন ঘর সংসার একটাও ঠিকছে না এই যেন কথায় কথা শুধু তালাক হচ্ছে এটা তো ঠিক না এটা তালাকি হচ্ছে এটা খোলা না ওনাকে বলার জন্য বুঝছি এটা কি হচ্ছে তালাকে কারণ নিয়ম হচ্ছে আমার ক্ষমতা যে আমি আপনাকে অর্পণ করে দে ওকিল বানাই দে তাফিবান এটাকে আপনাকে সমর্পণ করে দেয় আমার ক্ষমতা আপনাকে দিয়ে দিলাম তো আমি কি আমি কিছুই না এখন আপনি নিজের উপর নিজে নিবেন নিয়ম হচ্ছে তালাক দিতে হলে বলতে হয় যে আমি নিজের উপরে তালাক দিলাম স্বামীকে তালাক দেওয়া দেন স্বামীকে তালাক দেওয়া দেন বলতে হবে আমি নিজের উপরে তালাক বার্তায় নিলাম এখন এক তারাকও দিতে পারেন তিনবার তিন তারাকও দিতে পারেন এটা আপনার একবারে দিতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই এই যে জোর করে লিখিয়ে নিচ্ছে মিথ্যাচার করছে মানে জানেও না জানেও না আমি শুধুমাত্র যখন আমি জানতাম জিনিসটা এই জন্য আমি বলছি আট নম্বর এই কি লিখছে বলে কাটিয়ে আমাকে লিখে দিচ্ছি দেওয়া নাই তো দেখলাম যে আমার শ্বশুর আসলো হ্যাঁ ঘন্টা একদিন পরে বলছে এটা তো সবাই এই লেখে সবাই লিখে লিখেছি আমারটা আমি লিখছি কথা বারে চলে গেছে ডরে তো আমার কাছে উনি লিখবে কি জন্য ঠিক ঠিক কে শিখিয়ে দিছে তোমাকে প্রত্যেকটি অবিবাহিত ছেলেকে জানিয়ে দিলাম যে দেখার সময় লিখবে যে না আমি দিইনি অথবা যদি বাধ্য হোক পরে তাকে বলবা যে এখন তোমাকে লিখে লিখে দাও আমি নিলাম না তুমি দেখো আমি আর দিলাম না পরের দিনই নিয়ে নিবে আবার শরীয়তের বিধান লঙ্ঘিত হবে না এখন ঠিক হয়ে গেছে কারণ ওই কাগজের মূল্য নেই তুমি নিয়ে নিছ অর্থাৎ তা এটা শেষ হয়ে গেছে এখন আর যদি রেখে দাও তোর বিপদ আছে কি অর্থাৎ বোধ হয় চিরস্থায়ীভাবে দিচ্ছ কারণ আল অরফ কাশারা এই মাল মুখ আল সারা শরীয় যতক্ষণ যদি বিরোধী না হয় ততক্ষণ পর্যন্ত সামাজিক প্রথাটা শরীয়তের মতো কাজ করে সমাজে একবার দিলে এটা ফেরত নেওয়ার সিস্টেম যেহেতু আপনার কাছে আপনি করেন নাই নেন নাই এর অর্থ ছিল রয়ে গেছে এটা দায়িত্ব রয়ে গেছে কেউ যদি বলে যে এই তোমাকে আমাদের মাছ কিনার জন্য দায়িত্ব দিলাম যতক্ষণ মাছ না ততক্ষণ পর্যন্ত রয়েছে আমার দায়িত্ব এটা বলে না যে একদিন দুই দিনের জন্য এটা নয় তাহলে ওরা দেখ অনেকদিন থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি ফেরত নিচ্ছেন এই জন্য মেয়েদের উচিত আমি মনে করি আল্লাহকে যে মেয়ে ভয় করে সঙ্গে সঙ্গে বিয়ের পরে ফেরত দেওয়া যে আমি দায়িত্ব নিব না এটা একটা বাড়তি কে আমার জন্য কারণ শয়তান আমার উপহার করতে পারে যে কোনো সময় এই মেয়েকে আমি তখন পরামর্শ দিলাম যে শয়তান তোমার আমারও ভয় করছে আমি একদিন নিজেকে করছি আমি এক তালাক নিলাম বলছি ব্যাস কাহা দুই তাল দুই আমার আর দুই তালাক আছে তো সমস্যা নাই এখনই ফেরত দিয়ে দেবে আমি তালাকে দায়িত্ব নিব না এটা কাহা ঠিক বলেছেন আমার সবসময় মাথার ভিতরে এটা গুলফাক খাচ্ছে কি করা যায় কারণ এটা তো আর মাথার ভিতরে এখন উচিত দায়িত্ব আসছে শরীয়ত কেন ছেলেদের দিয়েছে ছেলেরা এই চিন্তা করে না ঘর চিন্তা করে মেয়েরা বের হওয়ার চিন্তা করে যে ধ্বংস করার চিন্তা করে সে তার মধ্যে গড়ার কিছু পাবেন না আপনি একজন মানুষ অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছে দায়িত্ব প্রবণ হয় মেয়েরা দায়িত্বশীল হতে পারে না সব জায়গাতে সুতরাং এরা এই ভুলটা করেছে যারা এই আঠারো নম্বর এই যে ইয়াতে এই আঠারো নম্বরে যে ইয়াটা দেওয়া হয়েছে কাবিন নামার ওইটা ভুল এটা ঠিক কাজ করেনি যারা করেছে এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে এই জন্য ঢাকা শহরে একটা পরিসংখ্যায় আসে প্রতিদিন কয়েক হাজার তালা করছে তেরোশো হাজার উপর তালাক হচ্ছে এই তালাকের দায়িত্ব করতে যে এখান থেকে পেয়ে গেছে অন্যায় করতেছে অন্যায় করে তালাক দিয়ে চলে যাচ্ছে আরেকজনের সম্পদ নিয়ে চলে যাচ্ছে কোনো কিছু নাই কোনো অপরাধ নাই জানেন আপনি এই ঘটনা আমাকে বলছে একজন ছেলে আমার তো অনেক টাকা আমার বউ নিয়ে থাকতে চাই বউ কথা শুনে না সে চাকরি করবে বলেন যে আগে কেন দিয়েছেন আগে তো ইসলাম বুঝি নেই তখন দিয়েছি এখন তারা যতই বলে সে ঘরে আসবে না তো আমি বলেন যে বলেন যে তালাকের পর সে বলে তুমি তালাক দিলে আমি তালাক নিব তো ঘরকে ঘরে আসবো না শেষ পর্যন্ত আসেই নাই তার ঘরে জানেন বাচ্চাগুলি নিয়ে এসে কী কষ্ট করতেছে ছোটো ছোটো দুইটা বাচ্চা নিয়ে এসে রাস্তা রাস্তা ঘাটে নতুন বিয়ে করতে যা কথা তোমার এই বাচ্চা নিয়ে বিয়ে কেউ দিবে না তোমার কি বিপদে আছে এই সমস্যা তৈরি করছে কেন কেউ তালাক দিয়ে দিছে জানো জন বলছে তোমার ঘরে থাকতে হবে না ঘরে থাকবো না চাকরি করবে মেয়েরা যদি একবার চাকরির স্বাদ পেয়ে যায় ওই মেয়েকে ঘরে তোলা খুব কঠিন তো ঘরে আসবে আসতে চায় না আমি এরকম বহু মানুষকে কি একজনকে আমি এরকম পেয়েছি যে ব্রাসেলসে বাসলসে আমেরিকার ওই থাকে বেলজিয়ামে থাকে আমি শুনছি তার ঘটনাটা তো এরকম বেলজিয়ামে থাকে সেই ব্যক্তিকে আমি বুঝিয়েছি তার বউকে যে আপনি চাকরি ছেড়ে দেন বলতে আমি চাকরি ছেড়ে দিতে পারবো না কেন আমি আমার পরিবারকে দেখতে হবে তোমার পরিবার যদি কোনো এসএল এর ঘটনা আসে তো পরিবার দেখতে এটা ভালো তুমি কার জন্য বউ তোমার পরিবার দেখতেছো কি জন্য তুমি তো এখন এই পরিবার দেখবা না এটা শুনবে না সে তাহলে এই লোকটার কি দোষ বিপদে পড়বে সে একজন মানুষ যখন ঘরে বউকে না পাতার তো রাগ উঠে যাবে স্বাভাবিক জিনিস তাহলে এগুলি হচ্ছে আমাদের সামাজিক এবং আমাদের নিজেদের হাতায় কামাই হাতের কামাই করা সমস্যা এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে